বিয়ের উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করলে কি আমার গুনাহ হবে? ভাইরা, আমার কোনো অন্য ধর্মাবলম্বী মানুষকে আপনি ইসলামের পথে দাওয়াত দিবেন, এটা হবে আপনার দাওয়াতি কাজ। তিনি ইসলামে এসেছেন, এরপর আপনি তাকে বিয়ে শাদী করতে চাইলে প্রস্তাব দিবেন। এখন বেশিরভাগ ছেলেরা, যুবকরা যদি কোনো অন্য ধরনের মেয়েদের সাথে সম্পর্ক করে, তো সেক্ষেত্রে ওই মেয়েও ইসলাম গ্রহণ করে, অনেক সময় তাকে বুঝায় নেয়। যদি ইসলাম গ্রহণ সে করে নেয়, তাহলে তো তাদের মধ্যকার বিবাহ বৈধ হবে। কিন্তু যদি ইসলাম সে গ্রহণ না করে, তাহলে তো বিবাহ বৈধ হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, ওয়ালা আমাত মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, মুশরিক নারীর চাইতে ইমানদার নারী অনেক উত্তম, বেস্ট, বেটার বিয়ের জন্য মুসলমান সেটাকেই করতে হবে। এবং আল্লাহ বলেছেন, ওয়ালা তাঙ্কিহুল মুশরিকাত হাত্তা ইউমিন, ইমানদার নারীদেরকে বিয়ে করো না, সরি, মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনে। এই জন্য এটা জায়েজ নাই ভাই। এখন কথা হলো যে আপনি তাকে বিয়ে করবেন, এটা হলো আপনার মূল মতলব। এখন দাওয়াত দিয়ে তারে মুসলমান বানায় নিলেন, নিয়ে বিয়ে করলেন, তাহলে এটা বড় জোর হালাল হওয়া পর্যন্ত হতে পারে, কিন্তু আপনার এই বিয়েটা, এই ইসলাম গ্রহণ করাটা, এটা আপনি আল্লাহর জন্য তো করেন না, করছেন বিয়ের জন্য, রাস্তা পরিষ্কার করার জন্য। তো রাস্তা পরিষ্কারটা হতে পারে টেনে টুনে, বাট এটার জন্য আপনি আল্লাহর কাছে আজর আশা করাটা কঠিন। এবং অনেক ছেলে আছে অন্য ধর্মের, সে ইসলাম গ্রহণ করেছে, কেন একটা মুসলমান ভাইকে বিয়ে করবে, এই জন্য সে ইসলাম গ্রহণ করেছে। তো বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলে সে ইসলাম গ্রহণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, বিশেষ করে সওয়াবের উপযুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তোলা যায় বড় করে, তবে অন্তরে কারো তো হাত দিতে পায় না, এই জন্য আমরা ডাইরেক্ট ফতোয়া দিতে পারবো না কে কোন নিয়তে করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নিয়ত সম্পর্কিত প্রসিদ্ধ হাদিস তো আপনারা জানেন, যে সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফমান কানাত হিজরাতু হইলা দুনিয়া আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাইজরাতু হইলা মা হাজারা ইলাই, কেউ কোনো মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করছে, তাহলে হিজরতে বিয়ের উদ্দেশ্যেই হবে, আল্লাহর কাছে এর সওয়াব হবে। তারপরে যদি অন্য ধর্মের মানুষ ইসলাম গ্রহণ করে, তখন তাকে বিয়ে করা যাবে, তারাক পর্যন্ত যাবে।